কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ত্যাগে ভোগে উঁচু নিচু লম্বা ঘাট মোটা চিকন ধনী গরিব শিক্ষিত মূর্খ আসমান জমিন বন্ধু জল স্থল সব জায়গায় গেলে দুইটা রহস্য কোথায় রে কেন রে সব জায়গায় দুইটা তিনটা কেন কোথাও নাই ও বন্ধু তার কারণ হলো কালেমার মধ্যে পাঠ হলো দুইটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে দুটো দিয়ে তিনটা না আরো মজা আছে ইমানকে মজবুত করতে হলে নবী চিনতে হবে বন্ধু আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা একটার উপরে নিচেও কোনো নকতা নাই নবীজির নাম মুহাম্মদ মিম হা মিম দাল হরফ হলো চারটা কয়টা একটার উপরে নিচেও বন্ধু কোনো নকতা নাই চারে চারে মিলে হলো কত চারে চারে মিলে কত ও বন্ধু চারে চারে মিলে হলো আর আর এই জন্য উম্মতের জন্য জান্নাত বরাদ্দ দিছে একটা বুঝছেন নি কিছু এই গবেষণা করতে হবে গবেষণা ইনস্টিটিউটে যেতে হবে কথা বলেন না কেন যারা স্টাডি করতে 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 আল্লাহ প্রদত্ত নিয়ামত পর্যন্ত পৌঁছে গেছে ওই জায়গা পর্যন্ত আপনাকে আমাকে যেতে তাহলেই 100% ইমানদার হতে পারবো ঠিক না ভাই এবার যাই এই আমার দিকে তাকান নামাজ কি কথা কয় না ফজর কয় রাকাত প্রথম কয় রাকাত দুই রাকাত কেন বোঝো না আল্লাহ শুরু করছে রাসূল দিয়া কেন আল্লাহ কয় হাবিব গোলামি করবে আমার গো নিয়ে দিবেন আপনি আপনার সম্মান কখনোই ছোট হতে পারে না আগে আপনাকে আপনাকে টাচ করে তারপরে আমি মাওলার কাছে আসতে হবে কেমন মজা না আরে আরে জোরে কয় না মজার খবর নেই এটা ইমানদারদের জন্য মজা মুনাফিকের জন্য একেবারে 100% সাজা এই আমরা সুবিধা হইলে মান্য নেই অসুবিধা হইলে মানতে রাজি না ঠিক নেই আচ্ছা না আর আমরা কই এটা ঠিক না নো এটা ঠিক বলে নাই রাসূল আর বেঈমান কাফেরেরা কি কয় আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ বলতেছে দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা বেঈমান কাফেরেরা এখন বেঈমানেরা কি বক্তব্য দেয় তারা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বেঈমানেরা কয় আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন কিন্তু আপনার আমার কাঁদে ইয়া পড়লে আমরা মানতে রাজি না নবীজি কি যথাযথভাবে মর্যাদা দিবেন তো দিবেননি ছোট্ট একটা হাদিস কইতাম নি বোখারি শরীফের কিন্তু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বোখারি শরীফ ছোট্ট একটা হাদিস কইতাম নি সবাই হন দেয় রাগ হইতেন না তো মুনাফিকের চরিত্র প্রকাশ করার জন্য বলবো কিসের জন্য আমাদের দেশে অনেকে আছে না এই নবীজিকে নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়লে কয় বেদাত আসেনি তো তুমি যদি ফ্যানের বাতাস খাও এসির বাতাস খাও নামাজ পড়ো তো এটা কি ইবাদতের সাথে যুক্ত না অন কইব হুজুর এটা তো যন্ত্রপাতি তো যন্ত্রপাতি কি ইবাদতে কাজে লাগাও না কথা কয় না তো এটাও তো বেদাত নবীজি তো ফ্যানের নিচে আরাম নামাজ পড়ে নাই কথা কয় না কেন তো এটা তুই কো না কারণ আরাম লাগে নবীজির মিলাদের কথা কইলে এত ব্যথা কেন আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি ফবিদালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ কইতেছে যে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূরাম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলো পেয়ে কি করব আমি কিন্তু আগে লাইটের কথা বলছিলাম মনে আসেনি আল্লাহ আল্লাহ সে আলো পেয়ে কি করব আল্লাহ কয় ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ কয় আনন্দ উৎসব করলে আমরা বলবো কি লাভ হবে আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি কথা বুঝেন নাই মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের কাছে আল্লাহর ফজল আল্লাহর রহমত পাঠাইছে মানে এই রহমত পাই আল্লাহ কয় তোমরা আনন্দ করো মানে আনন্দ করা কেউ মিলাদ করে কেউ দান করে কেউ এতিমদেরকে খাওয়ায় তার মানে মূলত রাসূলের আগমনে খুশি হয়ে উল্লাস তো এটাকে আপনি কোন যুক্তিতে বেদাত বলেন রাসূলের আশাটাকে মিছা না সত্য তো নবীজির আগমন যদি সত্য হয় তাহলে আপনি আনন্দটাকে কিভাবে বেদাত বলে ফতোয়া দেন ওই যে মুনাফিক কি
এখানে স্পষ্ট কথা, আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, যারা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে তারা হলো ইমানদার। আর রাসূল বলেছেন যারা নবীকে ভালোবাসবে না তারা হলো মুনাফিক। আল্লাহ কয় হাবিব আপনি একটু থামেন, সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আল্লাহ কয় হাবিব আপনি একটু থামেন, আবার আমি কই কুদ্দুর। তবে আল্লাহটা তো আগেই বইলা ফেলাইছে, কি করে ফেলেছে? আল্লাহ তো আগেই বলে ফেলেছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। কইছে কে? আমি শুধু মেসেজটা দিলাম, আসলে ওয়াজডিকার আল্লাহ এবং আল্লাহ রাসুলের। আপনার আমার অস্বীকার করার ক্ষমতা আছে? ভালো না লাগলে মানবেন না, কবরে যাওয়ার পরে বুঝবেন রেজাল্টটা কি। তবে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক না? ঠিক। মুনাফিক কারা জানেননি? যারা কথায় কথায় মিথ্যা বলে। কথা কি? হাদিসে আসছে নবীজি বলছে যারা আমারে ভালোবাসে না তারাই মুনাফিক। মুনাফিক বেঈমান থেকেও খারাপ। মুনাফিক কি? বেঈমান থেকেও খারাপ। মুনাফিক হলো ওরা যারা কথায় কথায় মিছা কথা কয়, নামাজও কয় মিছা কথাও কয়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বাটপাড়িও করে, নামাজও পড়ে আবার অন্য মানুষের বেলায় সাক্ষী দিয়ে 500 টাকা কামাইও করে। আছে না নাই? আপনাদেরই সুরের বাগে মনে হয় নাই? আছে। ও মোর খোদা, এইয়া কি হইলেন মোরে? এটা আছে? আল্লাহ রাসূল কইছে যে অন্যায় করলো এবং অন্যায়কে যে সমর্থন করলো পৃথিবীর সুবিধা নিয়ে, দুইটাই ইসলাম থেকে বের হয়ে গেল, এটা দুইটার মুসলমান নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, খবর কিন্তু খুব ভয়ঙ্কর। আর মুনাফিকরা আমানত রাখলে খাইয়া ফেলায়। কি করে? আপনি কিছু রাখবেন বিশ্বাস করে, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। মুখে বলবে আমি কি ইসলাম প্রিয়, কিন্তু মূলত সে ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনার আমি আপনাদেরকে বলি, 61 হিজরিতে কারবালা হয়েছিল, ইমাম হাসাইনের ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছিল, ইয়াজিদের পক্ষ থেকে মাত্র 3000 দিরহামের বিনিময়ে, কত হাজার? মাত্র 3000 দিরহামের বিনিময়ে নবীর প্রেম ইমাম হুসাইনের প্রেমের ছলনা করে 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে আপনার সাপ থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছিল। মুনাফিকরা দেখবেন অত্যন্ত মিষ্টভাষী হবে, আপনাকে কৌশল করে করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাকে গর্তের মধ্যে নিয়ে ফেলে দিবে। বলে হুজুর আজকে বর্তমানে আমাদের দেশে এমন কিছু মৌলবি বের হয়েছে, আছে না নাই? দেখবেন আসরের নামাজের সুন্নাত পড়ে না, এশারের নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না, পরের সুন্নাত গুলো পড়ে না, এবং জুম্মার দিনেও সুন্নাত নফল পড়ে না, আছে না নাই? এটি হলো মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের ক্যারেক্টার। এই জন্য আপনাদের মুনাফিকদেরকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। যে যেই ব্যক্তি দেখবেন এখানে বলছে একটা কথা, আরেক কাপ চা, আপনারটা হচ্ছে দুধ চা আর আপনারটা হয়েছে রং চা, আর ওই বাড়িরটা হয়েছে দুধ চা, রং চা খাইয়া রং চায়ের মতো কথা কইছে, দুধ চা খাইয়া দুধ চায়ের মতো কথা কইছে, এটাই হলো মুনাফিক। কথা বল না কেন? আমাদের দেশে কিন্তু এই কোয়ালিটির উপর সাক্ষী নির্ভর হর করে, করে কি করে না? আরো জোরে, এতনের উপায় নাই। এদিকে যান, সেই শুরুটা করছে নবীর সাথে বেয়াদবি দিয়ে। দেখেন এই ধ্বংসের জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট। কৃষি কি? ছোট্ট একটা কাজ। আমার দিকে তাকান বন্ধু, একজন খ্রিস্টান বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই হাদিস থেকে আপনারা বুঝে নিতে পারবেন। একজন খ্রিস্টান, তিনি মুসলমান হলো, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু সুরা বাকারা সুরা আলে ইমরান তিনি তেলাওয়াত করে ফেললেন। তেলাওয়াত করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে যেই উহি আসতো আল্লাহর পক্ষ থেকে, এই খ্রিস্টানকে উহি লেখার দায়িত্ব দেওয়া হলো, উহি লেখার দায়িত্ব দেওয়া হলো। তিনি আল্লাহ রাসূলের কাছে উহি আসতেছে আর তিনি উহি লিখতেছে, লিখতে 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 বন্ধু তার মধ্যে মুনাফিকি জন্ম হয়ে গেল, যে হঠাৎ করে ধর্ম ত্যাগ করে চলে গেল। এবার মানুষের কাছে ঘুরে 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 বলতেছেন যে নবী মোহাম্মদ কিছুই জানতো না, আমি যেটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। বুঝছেন নি কিছু? সে তো ধর্ম গ্রহণই করছে, মুসলমানই হয়েছে, সুরা বাকারা সুরা আল ইমরান তেলাওয়াত করেছে, আবার তারপরে রাসূলের উহি লেখার দায়িত্ব
পেয়েছে, হঠাৎ করে তার মধ্যে কি হয়ে গেল, নোংরামের সৃষ্টি হয়ে গেল। এবার বন্ধু এই যে বললেন আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই জানতো, নবী মুহাম্মদ আর বেশি জানতো না, এই কথা বলে কি নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? কত বেশি কমাইছে না কম? অনেক, এত বেশি কমিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী কি যারা বকা দিবে, নবীজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, বন্ধু তোমরা সত্যিকারে নবীর প্রেমিক যদি হও, উম্মত যদি হও, তাহলে ওই বেয়াদবকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আপনি আমি এত বেয়াদবির পরে এখন জাস্ট মিস্টেক স্লিপ অফ টাং, ঠিক নেই, মানে এটাকে বৈধ করে উড়িয়ে দেন, এটার নাম ইমানদারের পরিচয় নয়। এরপরে রাসূল বলেছেন ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত সঙ্গে সঙ্গেই তাকে বেঁধে ফেলো, বেঁধে সঙ্গে সঙ্গে তাকে তোমরা মারতে থাকো, প্রহার করতে থাকো। আলহামদুলিল্লাহ কয় না? ওমা এটা বানাইয়ে কইছি আমি, এটা হাদিস না। তাইলে কই যাইবেন, ইমানদার হইতে হলে কাজ করতে হবে, কি করতে হবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এটা হলো কোরআন। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কি করেছেন, অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সাজা। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর কোরআন থেকে প্রমাণ। তাহলে আল্লাহ রাসূলকে কি কষ্ট দেওয়া যাবে? আরে আরো জোরে বলেন না, যাবে? বন্ধুরা আমার দিকে তাকান, বলতে 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 বন্ধু খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো, আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান মারা গেলে বন্ধু অনেক দামি কাঠ দিয়ে তাদেরকে দাফন করা হয়, কফিন বানাইয়া, দেখছেন নি? এই যুবক তোমরা দেখছো না, এই আমার দিকে তাকাও, যুবকদেরকে বলছি, এই যে লন্ডনের প্রধানমন্ত্রী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যে মারা গেছে, তোমরা কি তাকে কফিনে করে যে তাকে কবরে রাখছে দেখছো না? কথা কয় না, ফেসবুকে দেখেন নাই আপনারা, কে কে দেখছেন সত্যি করে বলবেন, দেখছেন এমন কেউ আছে? এই যে উনি দেখছে বলছে, এটা দেখছেন নি? এগুলো কিন্তু অনেক দামি কাঠ। ওই খ্রিস্টানকে তৎকালীন সময় এমন করে বন্ধ দাফন করা হলো, সকালবেলা আসছে তার আপন স্বজনে তার কবরটা কেমন আছে দেখার জন্য, আইসা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কোন, আমার নবীর লোক বেয়াদবি করছে, মুনাফিকি করছে, আল্লাহ পিটাটা দিছে, আলহামদুলিল্লাহ করবেন না খুশি হইয়া? আরে যারা কন্যা আলহামদুলিল্লাহ। এবার তার সঙ্গীরা কয় এটা নিশ্চয়ই নবী মোহাম্মদ তার সঙ্গীদের কাজ। ওমা এটা কি কইলি, আমার নবী কি খ্রিস্টান লয়ে টেনশনে আছে? নবীর লোকে বেয়াদবি করছে, লাডিতে তৈরি করছে কে? আল্লাহ। যেমন কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরা নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ কয় কি রে করলি তুই, কামটা ভালো করস নাই, আল্লাহ গালি দিছে 10টা, কয়টা? কোরআন শরীফের 29 পারা 10 নম্বর গালির ওয়াজ পাইছি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম কলামের মধ্যে আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা জানিন, আল্লাহ বলছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, আল্লাহ বলছে নবীর লোকে বেয়াদবি করলি গোটা পৃথিবীর জানাই দিলাম ওয়ালিদ বিন মুগিরা যার সন্তান। আরে 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 নাউজুবিল্লাহ কয় না কিল্লি, কি মনে করলেন নবীর দাম আছে না নাই? আপনার সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিনের কাছে দাম থাকলে থাক না থাকলে নাই, আল্লাহ কয় ওয়া রাফানা লাকা যিকর, এর চেয়ে বড় আর কিছু দরকার ঠিক কিনা বলেন? এবার কি করলেন বন্ধু, খ্রিস্টানের দল বনাপন স্বজন বলতেছে নবী মোহাম্মদের কর্ম, তার সঙ্গীদের কর্ম, আসলে নবী তো সেই খবর রাখে না, খবর করছে কে? এবার আজকে তারা আরো গভীর ভাবে কবরটা খনন করলো, কি করলো, খনন করে আজকে আবার দাফন করলো, রাত দিন রাত চলে গেল, রাত্র যখন হলো রাত্র পুড়িয়ে গেল, সকালে আইসা দেখে আবার তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, কয়দিন আজকে এক কামটা তো ভালো না, এটা নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদের সঙ্গীদের কাজ। এবার কন্যা নাউজুবিল্লাহ, আমার নবী কি কাজ করে? আজকে আরো কবরটা খনন করলেন গভীর, এত বেশি গভীর করলো বন্ধু, গভীর করে আবার তাকে দাফন করে নেওয়া হলো,
রাখার পরে চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, আসার পরে চাইয়া দেখি আজকেও তার লাশটা মাটির বাইরে বন্ধ পড়ে আছে। এবার তাদের টনক নড়েছে, কয় না না না, এটা পৃথিবীর কারো কাজ হতে পারে না, নিশ্চয় এটা কাজ গডের। কার? গড। এই কারণে বেঈমান, গডের সাথে আরেকটা লিঙ্গ আছে গডেস, ঠিক কিনা বলেন? আর হয় না, ভগবানের সাথে আরেকটা আছে ভগবতী। আল্লাহ লগে কি কারো শরীক আছে? আল্লাহ তোলা শরীক, ঠিক কিনা বলেন? এই কারণে যারা অবিশ্বাসী তারা হলো বেঈমান, যারা ছদ্মবেশে কাজ করে এরা হলো মুনাফিক, আর যারা জবানেক অন্তরেক, কাজে এক, কথায় এক, বিশ্বাসে এক, এখানে এক, ওখানে এক, শেষ পর্যন্ত কবরেও এক, এরাই হলো ইমানদার। সুবহানাল্লাহ। কন্না কেন সব জায়গায় একুরেট থাকতে চাননি? আরে না, লালসা দেখলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? আমি না গাড়ির বসে রয়েছি, জিরাইতেছি, তোরা গেছ চা খাইতি, যাইয়া দেখি এক মৌলবি, কইতাম নি হেসা কথাটা, এমন টকি দরছি রে, গুমটা গামটি দিয়ে আমার গাড়ির সামনে দিয়ে এত লম্বা সিগারেট ধরাইছে আমার সামনে কিছুক্ষণ আগে। আমি কো, ও মোর খোদা, তোর কি হইছে? তে সিগারেট টানতাছে, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে, এরকম যাদের টকে ধরে এরা কিন্তু ইমান থাকে না, এই 5 মিনিটের জন্য বিক্রি করে ফেলে। 5 মিনিট বয়সের মাথা ঠিক হয়ে কামটা কীটা করলাম আল্লাহর নাকি, আল্লাহ এটা ফিরাই দাও, আল্লাহ কে ফিরাই দিতাম, কয় হ ফিরাই দিছে, 10 মিনিট পরে এসছে ভালো কিছু দেখছে আবার বেঁচে চালাইছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। আমি হাসতে হাসতে বললেও কথাগুলো সিরিয়াস না? এই দেখেন মুনাফিকরা কিভাবে নবীকে অবিশ্বাস করে, আমার দিকে তাকান। একদিন এক মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আর এক ইহুদি আসছে নবীর কাছে বিচারের জন্য। কিসের জন্য বিচারটা নবীজি করলেন? রায়টা গেছে বেঈমানের পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে চলে গেছে রায়টা। এখন রায়টা যখন ইহুদির পক্ষে চলে গেছে, মুনাফিক মার্কা মুসলমান কয় বিচার মানি না, নাউজুবিল্লাহ কইতেন না, কি কয়? কই বিচার মানি না, কয় আরেকজন শক্ত বিচারক আছে, কয়টা কেডা? কয় হযরতে উমর। কয় মানে মুনাফিক মার্কা মুসলমান কয় আমি নবী মুহাম্মদের বিচার মানি না, আরেকজন বিচারক আছে, চলো ওনার কাছে যাই। এবার দৌড়ে চলে গেলেন হযরত উমরের কাছে। মুনাফিককে চিনাচ্ছি আমি আপনাদেরকে, মুনাফিক চিনার দরকার আছে না? আমাদের ম্যাক্সিমাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম না ইমাম নামক মানুষগুলো ম্যাক্সিমাম মুনাফিক। এখন বর্তমানে চাকরির জন্য মুসল্লিদের মন কাড়ার জন্য নবীর প্রেমের প্রকাশ প্রকাশ করে, কিন্তু আদতে সে রাসূলের দুশমন। এটা আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি, বুঝে শুনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, এই ধরেন সায়না থেকে, সরি সায়না না, গাড়ি কোনটা না ভালো, টয়োটা কোম্পানি গাড়ি, জাপানি গাড়ি, কারণ জাপান থেকে আজকে গাড়িটা বাংলাদেশে আইছে, কি আইছে? মানে আপনি মনে মনে করুন গাড়িটা খুব সুন্দর, কি এই গাড়ি সইরা টিকিট দিয়ে ফ্রি টিকিট, কি আমি ঢাকা যাবো, কি করবো ঢাকা যাবো, কিন্তু গাড়িটা আজকে আইছে ইনটেক, সব কিছু খুব দারুণ, কিন্তু ড্রাইভারটা ভালো না। এখন কি ঢাকা যাইতে পারবে না? রাস্তায় ফিনিশ, রাস্তা মরে দেবো না? ঠিক এই রকম ইক্তাদাইতু বিহাজাল ইমাম, আপনার দায়িত্ব যে তার হাতে দিবেন, এটা সলিড কিনা খুঁজে নিবেন। শুধু সার্টিফিকেট থাকলে চলবে না, তার চরিত্র ভালো হতে হবে, নীতি নৈতিকতা থাকতে হবে, সার্টিফিকেট দ্বারা যে অর্জন করেছে সেইটা কি সে বাস্তবায়ন করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে, তাহলেই সে যোগ্য ইমাম হবে, না হয় তার পিছনে নামাজ পড়লে লাভ নাই, বুঝে নিতে হবে। গাড়ি ভালো যতই হোক, গাড়ি যত সুন্দরী হোক, গাড়ি যত টেকসই হোক, কিন্তু ড্রাইভার যদি ভালো না হয় মিস্টেক হয়ে যাবে। আপনাদের এলাকায় যে খাল বিল মজিদ ভাই, ওমা গোমা উত্তুইয়া পড়লে শেষ, তুলুন্ডা মানুষও পাইতো না, ভাইবো যেই খুঁজ খুঁজ খাল আইতে সব দেখছি, পড়লে শেষ, ঠিক না? বাড়ি এটা কি ওয়াজ না? কিভাবে কৌশলে বুঝাইছি? বলো হুজুর এটা কেমনে বুঝাইলেন, এটা কি বানাইয়া? না, আল্লাহ রাসূল বলছে জনগণকে খুশি করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য মন গড়া করো কথা বলা যাবে না, যদি তুমি বলো তাহলে এটা মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাবে। আমি কিন্তু খুব ভয় পাই, আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফেতনায় পড়বে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফেলতে না পারে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন তাই মুনাফিকদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছেই না,
তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে তুচ্ছ। তাদের কোরআন তেলাওয়াত তো মিষ্টি হবে, রাসূল বলেছেন তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাইরে এসে সিনায় যাবে না, কিন্তু মনে রাখবা তাদের সবই থাকবে কিন্তু তাদের ঈমান এই কথা বিশ্বাস করেন কি করেন না? রাসূল বলেছে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমরা কি করো না তাদের মিষ্টি কথায় পাগল হইও না, হবেন তারা তোমাদেরকে কাছে নিতে চাইবে অথবা তোমাদেরকে তাদের আপন করতে চাইবে, তোমরা কিন্তু দুইটা জিনিসকে প্রত্যাখ্যান করবা, কারণ তাদের সাথে মিশলেই তোমরা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য পথভ্রষ্ট ফেতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। যেটা বলতে চেয়েছিলাম, বন্ধ ওমরের কাছে চলে গেলেন, ওমরের কাছে যাওয়ার পরে ওমর যখন জানতে পারলেন তারা বিচারের জন্য এসছে, এখন ওই ইহুদি ডাকে ডেকে বলে ওমর তোমাদের নবী মোহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? এবার ওমর ডাক দিয়ে বলল নবী কি বিচার করেছে? এবার ওই ইহুদি বললেন হে রে ওমর তোমাদের নবী তো বিচারটা করেছে। বন্ধ এই কথা বলার পরে ওমর বললেন তোমরা দাঁড়াও আমি আসছি। এবার তিনি ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত তলোয়ার নিয়ে বাইরে আসলেন। বন্ধ বাইরে আসিয়া ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা সঙ্গে সঙ্গে কাইটা নামাইয়া দিল। এবার দেখে দেখে বলছে রে মুনাফিক এই পৃথিবীর বুকে বেঁচে থাকার ক্ষমতা নাই অধিকার নাই, তোকে কে তোমার সাহস দিয়েছে আমার নবীর কথার উপর কথা বলা? এই দিক দিয়ে মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামাইয়া দিল, আর ওই দিক দিয়ে ইহুদি বলতেছে ওমর এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা তাহলে আমার ইসলাম ধোকা, আমার ইসলামের মধ্যে কোনো কিছু নাই রে। ওখানে গিয়ে বিচার পাইলাম নবী মোহাম্মদের কাছে, এখানে এসেও বিচার পাইলাম তুমি ওমরের কাছে, এই যদি হয় তোমাদের ইসলামের সৌন্দর্য আমি আর এই ধর্মে থাকবো না, আমাকে সঙ্গে নিয়ে চলো গো নবী মোহাম্মদের কাছে যাও আমার রাসূলের কাছে। সে বন্ধু মধুর কালিমা পড়ে বেঈমান মুসলমান হয়ে গেল। সর্বশেষ বলতে চাই, মুনাফিক যখন কবরে যাবে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে আমার ব্যক্তিগত কোনো মত নাই, কি নাই নাউজুবিল্লাহ কইতেন না? আরে হাদিস শরীফ আমি আপনাদের বোঝার জন্য একবারে স্বাভাবিকভাবে বলছি, মুনাফিক কি বলবে? কয় আমার ব্যক্তিগত কোনো চিন্তা বা ব্যক্তিগত কোনো মন্তব্য মত নাই, নাই কয় না কেন? কয় অন্য সবাই যেটা কইতো আমি এটাই কইতাম, অন্য মানুষে যেটা মন্তব্য করতো আমি এটাই মন্তব্য করতাম, আমার এক্সট্রা কোনো বিবেক খাটাই নাই। বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসছে, সেই কথাটা বলতে দেরি গায়েব থেকে একটা আওয়াজ আসবে, কি আসবে? গায়েব থেকে একটা আওয়াজ আসবে, এই তে আমরা রাগাই আনছে না যাইয়া, হ্যাঁ হ্যাঁ রাগাই আনছে, কি করতেছি আওয়াজটা পছন্দ হয় না কিছু কিরকম? আচ্ছা আলহামদুলিল্লাহ কন আতে কিন্তু বহুত কষ্ট করে যায় স্বাস্থ্য ভাইটা আমার আগাই আছে, আমি তো ভাবছি তুই কইতে আইছি হুজুরের ওয়াজ পছন্দ হয় না, অন্দি কয় না এটা না হুজুর বালা কথা কইছি আলহামদুলিল্লাহ কন। এবার কবরে যাওয়ার পরে উত্তর দিবে কি? কয় আমি জানি না, সব যে যা কইছে আমি তাই কইছি, সব যে মন্তব্য করছে আমি সেই মন্তব্যই করছি। গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধ, আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে মাটি রে এই মুনাফিকটার একটা শক্ত করে চাপ দে, চাপটা দিতে দেরি বন্ধু, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে রে, মাটির চাপের সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ওখানে মরার কোনো সুযোগ নাই, পিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুমান হাবি গাইবিন ওখান থেকে আর পালাইবার সুযোগ নাই। বুঝছেননি? আসল জায়গা হইল কবর, কোনটা আসল জায়গা? কোনটা কবর। এবার আসেন ইমানদার, কি ইমানদারকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে ইমানদার প্রাণ খুলে বলে দেবে কোথায় রে প্রাণের নবী, সারাটা জীবন শুধু সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল গো, কোথায় গো প্রাণের নবী? বন্ধু নবী সম্পর্কে উত্তর দিতে দেরি করবে না, এই দেরি হ উত্তর দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ কবরকে একটা ডাক দিয়ে বলবে কবর আমার ওই প্রিয় বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থের 70 গুণ তুমি চড়া হয়ে যাও। কবরটা কি? আল্লাহ রাসূল কইছে আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হাফরাতুম মিন হুবারিন নার, রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা
গর্ত হবে। এই যে ইমানদারের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে, ধৈর্গে ধৈর্গ প্রস্থ বুঝেননি, ফাতাইল্লা দিগিল্লা, আপনারা কি কোন দিগে পাশে দিগে এরকম না, কত হবে 70 গুণ চওড়া হয়ে যাবে, কত গুণ এনে ওই যে সভাপতি যিনি উনি আসবে আলোচনা করবে, না না আমি শেষ করে দিচ্ছি তো আর আলোচনা করবো না, না না এখানে রাখা লাভ নাই, তার কারণ হচ্ছে এখানে মানুষ বেশি তো, আমার দিকে তাকান, বানাইয়া দাও কবর একেবারে নুরানি হয়ে গেল রে। বন্ধু এবার যিনি মুমিন উনি তো খুশি, ফেরেস্তারা ওনার কাছে আসলো, আসার পরে এবার ফেরেস্তারা ডেকে ডেকে বলছে, ফেরেস্তারা বলতেছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, সুবহানাল্লাহ কইজন না কার মতো, হাদিস শরীফের ভাষা এটা, আমার ব্যক্তিগত কোনো ভাষা না, কার মতো ঘুমাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। মুমিন একটা ডাক দিয়ে বলবে ঘুমাইতে চাই না রে, কি করতে চাও, কই আমি একটু যাইতে চাই, আমার আপন স্বজন আমার জন্য কান্দে রে, আমার আপন স্বজন আমার জন্য কান্দে, আমি একটু তাদেরকে দেখতে যেতে চাই। এবার ওই ফেরেশতারা দেখে দেখে বলবে মুমিনদেরকে, না না আর যাওয়ার কোনো সুযোগ নাই, একবারই এসেছো আর যদি পারবা না, ও বন্ধু আরো মজার খবর আছে, শুধু যে ঘুম পাড়াইয়া রাখবে এমনটি নয়, আল্লাহর প্রিয় যারা তাদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে, কি বরাদ্দ করে রাখছে আল্লাহ কয় ইদাউ রব্বিহিম ইউযাকুম, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। অন খাবার লইয়া কি সাউনের লাগিয়া না খাওনের লাগিয়া কথা কয় না, আর কি এর লাগিয়া খাওনের জন্য, এখন এই দুনিয়াতে পানি বেশি, হ্যাঁ এই দুনিয়াতে পানি বেশি খাইলে পস্রাব হয় না দাদা, কথা কয় না, যত বেশি খাইবেন তত পস্রাব হইব না, পস্রাবখানে দৌড়তে